পরিষ্কার যে বিষয়টি আমরা আজকে নজর দেব, বাংলাদেশের ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন। বাংলাদেশ উত্তাল, বাংলাদেশ এই মুহূর্তে একটা এমন পরিস্থিতিতে বলা যেতে পারে এই দেশটা কম করে, একদম কম করে যদি পাঁচ বছর দশ বছর, কিন্তু এই দেশের কয়েকজন গুণী ব্যক্তিদের কথা বার্তালাপ শুনলে মনে হবে তারা স্বাধীন হয়েছে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। তারা বলতেই পারে স্বতন্ত্র দেশ তাদের, তাদের স্বতন্ত্র অধিকার রয়েছে। কিন্তু যখন প্রশ্নটা হবে আমাদের সেনাবাহিনীকে নিয়ে, যখন প্রশ্নটা হবে ভারতের সেনা জওয়ানদের নিয়ে, যখন প্রশ্নটা হবে এমন বীর জওয়ানদের নিয়ে যারা পৃথিবীর প্রত্যেকটা দেশকে বলে দিয়েছে তাদের শক্তি ক্ষমতা নিয়ে, যে সেনারা সার্জিক্যাল স্ট্রাইকের মতো বিষয়গুলোকে গোটা বিশ্বের সামনে রেখেছে, সে সেনা নিয়ে যখন প্রশ্ন করবেন কেউ কোনো তথা কথিত ইউটিউবার, তখন আমাদের বলতেই হয়, তখন তাদেরকে বোঝানোর জন্য আমাদের দেখাতেই হয় যে আসলে ভারতীয় সেনা কতটা মজবুত আজকের দিনে, ভারতীয় সেনা কতটা মজবুত আজকের দিনে তাদেরকে বলতে হয়। কেন এই ভিডিওটা করছি তার আগে এ ব্যক্তির বক্তব্য শুনুন, এ ব্যক্তি কি বলছে শুনুন, হাসি পাবে কিন্তু হাসি থামিয়ে শুনবেন, আপনারা প্রবল জোরে হাসতে ইচ্ছে করবেন কিন্তু হাসবেন না, কাঁদবেনও না, শুধু মজার ছলে এই দিবা স্বপ্ন দেখা ব্যক্তির বক্তব্য শুনুন। তিনি বলছেন ভারতীয় বিএসএফ নাকি বাংলাদেশ বর্ডার গার্ড যারা রয়েছে, বাংলাদেশের যারা বিজিবি রয়েছে তাদের থেকে দুর্বল, তাদের সঙ্গে লড়াই পেরে উঠবে। কি বলছে শুনুন, হাসবেন না, মনোযোগ দিয়ে শুনুন। এবং এই সীমান্তে সত্যিকার অর্থে আমাদের যে বিজিবি, যেটা আগে বিডিআর ছিল, তারা বিএসএফ এর চাইতে অতীতের যে কোনো সময় আমরা দেখেছি যে আমাদের বিডিআর যখন যুদ্ধ করেছে, ইভেন বিএসএফ হওয়ার পর যখন যুদ্ধ করার চেষ্টা করেছে তখন কিন্তু বিএসএফ। এখানে শেখ হাসিনা যে রাজনৈতিক সিদ্ধান্ত, ভারতের প্রতি নত জানো মনোভাব এবং রাজনৈতিক দাসী বৃত্তি, এই কারণে বিজিবি ইচ্ছা করলেও ঠিক বিএসএফ এর বিরুদ্ধে আসলে স্ট্যান্ড যখন যুদ্ধ করেছে, ইভেন বিএসএফ হওয়ার পর যখন যুদ্ধ করার চেষ্টা করেছে তখন কিন্তু বিএসএফ টিকেনি। এখানে শেখ হাসিনা যে রাজনৈতিক সিদ্ধান্ত, ভারতের বি ইচ্ছা করলেও ঠিক বিএসএফ এর বিরুদ্ধে আসলে স্ট্যান্ড নিতে পারেনি। তো নতুন যে সরকার, সেই সরকারের সঙ্গে যদি ভারতের দা কোমরা সম্পর্ক থাকে তাহলে বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি করে বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড যদি শক্ত একটি অবস্থান নেয় তাহলে অনেক ক্ষেত্রে এটা বিজিবির জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে। এবং সীমান্তে এতদিন তারা যে অল্প সংখ্যক সৈন্য, যেমন আমাদের যেখানে একটি ক্যাম্পে যদি কি হলো, হাসি পাচ্ছিল এই ব্যক্তির বক্তব্য শুনে, হাসবেন না, এই ব্যক্তির নাম গোলাম রনি। মিস্টার রনি, আপনি হয়তো জানেন না আপনি যে বক্তব্যগুলো করলেন, যে কথাটা বললেন যে আপনাদের বর্ডার গার্ড, আমরা সম্মানের সঙ্গে বলছি তারাও আপনাদের দেশের সেনা, তারাও আপনাদের দেশের সেনা, কিন্তু শক্তি নিয়ে যখন কথা বললেন তাই আপনার বক্তব্যের পাশে আমরা শক্তির মহড়া দেখালাম। আপনি বলছেন বাংলাদেশের যারা সেনা জওয়ানরা রয়েছেন তারা চাইলে বিএসএফ কে হারিয়ে দিতে ভিত্তিতে বলছেন, যুক্তি কি আপনার? আপনাকে আমি যুক্তি দিচ্ছি, আপনাকে আমি যুক্তি দিচ্ছি, প্রথমত এই বিষয়গুলোতে অন্তত বলতে হয়
ভারতীয় সেনার এই মুহূর্তে আপনি জানেন বিশ্বে কত নম্বর স্থানে রয়েছে? ভারতীয় সেনা এই মুহূর্তে বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনা। জানেন বাংলাদেশ কত নম্বর? বাংলাদেশ সেনা 37 নম্বর রয়েছে গ্লোবাল র্যাঙ্কিং সেনাবাহিনী হিসেবে। এই র্যাঙ্কিংয়ে পাকিস্তান যেখানে নবম স্থানে, সামরিক শক্তি র্যাঙ্কিং 2024-এ আইসেন বিশ্বের সবচেয়ে দুর্বল সেনাবাহিনী। আমরা এবার যদি দেখি প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ করে 2024 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর ব্যাংকিং সেখানে দেখা গেছে ভারতের সেনা 145টি দেশের সামরিক শক্তি মূল্যায়ন করে বাংলাদেশের শক্তি পাওয়া গেছে 37 নম্বরে। আর আপনি বলছেন ভারতের পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.103, আর এই স্কোর হয় 0.0699। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় ভারতের পাকিস্তান তারা পর্যন্ত নবম স্থানে, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে এবার আপনাকে বেশ কিছু তথ্য আমরা দেব। প্রথমত আপনাদের পপুলেশন, আপনাদের পপুলেশন যদি আমরা দেখাই, পুরো স্ক্রিনে যদি দেখানো যায় সেই পরিসংখ্যান আপনাদের দেখাবো, যেখানে আপনার বক্তব্য অর্থাৎ বাংলাদেশি ইউটিউবাররা যে বক্তব্যগুলো বলছেন তাদের সঙ্গে একটু আমরা তুলনা করবো। আর বাংলাদেশ যেভাবে তাদের শক্তির মহড়া বলছেন, শক্তির কথা বলছেন, যদি আপনারা দেখেন শুরুতেই আপনাদের যদি বলি পপুলেশন র্যাঙ্ক ভারতের যদি আমরা দেখি তাহলে 2 নম্বর, যেখানে ইন্ডিয়ার পপুলেশন 1.42 বিলিয়ন, আপনাদের হচ্ছে 1.67 বিলিয়ন। আসা যাক পরের যে স্টেপ, আপনাদের রাজধানী আপনারা জানেন ঢাকা। এবার আসি আমাদের অর্থনীতিতে। আমাদের অর্থনীতি 3.73 ট্রিলিয়ন। আপনাদের অর্থনীতি 446.3 বিলিয়ন। অর্থনীতির দিক থেকে আপনারা এখনো কতটা দুর্বল আপনাদের এই সংখ্যা, ক্রয় ক্ষমতা রয়েছে 13.1 ট্রিলিয়ন ভারতের, বাংলাদেশের 1.47 ট্রিলিয়ন, 10 গুণ বেশি আপনাদের থেকে, 10 গুণ। ছাড়ুন এবার পরের স্লাইডে যদি, যেটাতে প্রতিটা ক্ষেত্রে বুঝিয়ে দেবে আপনাদেরকে যে কতটা শক্তিশালী ভারতীয় সেনা। আমি এর আগের যে স্লাইড রয়েছে যেখানে ভারতীয় সেনাবাহিনীর যে বাজেট হয় সে বাজেটের ছবি একবার আপনাদেরকে দেখাবো, যেখানে ভারতের জন্য বাজেটে, ভারতের বাজেটে সেনাবাহিনীর জন্য প্রতিরক্ষা বাজেট যদি বলা হয় 81.4 বিলিয়ন, 81.4 বিলিয়ন ভারতের প্রতিরক্ষা বাজেট, আর সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট 6.99 বিলিয়ন। 4 গুণ 5 গুণ বললেও ভুল, 10 গুণ বললেও ভুল, তার চাইতেও বেশি আপনাদের প্রতিরক্ষা বাজেট। আমি কোনো দেশকে ছোট করছি, শক্তি নিয়ে যখন কথা বলছেন আপনারা তাই আপনাদের শক্তির মহড়া দেখাচ্ছে। এর পরের যে ছবিটা আপনাদেরকে দেখাবো, আপনারা বাংলাদেশের যারা রয়েছেন তারা এক এক সময় কথা বলেন, তো আসুন যুদ্ধক্ষেত্রের কথা বলি। এবার পারমাণবিক অস্ত্র, ভারতের কাছে 160 থেকে 165টা অস্ত্র রয়েছে, বাংলাদেশের কাছে নীল লাড্ডু 000 রয়েছে একটাও। শক্তির কথা বলছি, পারমাণবিক শক্তি,
পারমাণবিক শক্তি, ভারতের কাছে 160 থেকে 165টা, আপনাদের কাছে জিরো। পরের যে ছবি দেখাবো, এবার যদি মোট করবি সেনাবাহিনীর বলি, 2,61,000 ভারতীয় সেনা, আপনাদের 1,63,000। দুঃখিত, আমি যদি সংখ্যাটা, আপনাদের হচ্ছে 16,300, সংখ্যা নিয়ে বুঝতে পারছেন। মজবুত সেনাবাহিনী কাদের, মজবুত সেনাবাহিনী নিয়ে কথা বলছেন, তখন আপনাদের এই পরিসংখ্যানগুলো, আপনারা নানা সময় নানা বিষয় নিয়ে কথা বলছেন, রিজার্ভ পার্সোনালে আপনারা 145 নম্বরে আছেন, ভারত 7 নম্বরে রিজার্ভ পার্সোনাল। সেখানে ভারতের রিজার্ভ পার্সোনাল যদি আমরা দেখি, 11,55,000, আর আপনাদের জিরো। আমরা যদি প্যারামিলিটারি ফোর্সেস দেখি, সেখানে আপনারা হচ্ছেন, আপনাদের থেকে ভারতের সংখ্যা অনেক বেশি, 68। বাজেট আমরা বললাম, আমরা যদি আপনাদেরকে বলি ফরেন রিজার্ভের ক্ষেত্রে ভারতের স্থান 5 নম্বর, ভারতের স্থান 5 নম্বরে, পারচেজিং পাওয়ার যদি দেখি ভারতের স্থান 3 নম্বর, আপনাদের 27 নম্বর। আমরা যদি এয়ার পাওয়ার দেখি, আমাদের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 2,296, মাত্র 200 বাংলাদেশে, 46 নম্বরে রয়েছে বাংলাদেশ, যেখানে ভারত 4 নম্বর। ফাইটার এয়ারক্রাফট, যে এয়ারক্রাফ্টগুলো দিয়ে যুদ্ধ হয়, সেই নিরিখে ভারত 4 নম্বরে, বাংলাদেশ 39 নম্বর। বাংলাদেশের কাছে ফাইটার এয়ারক্রাফ্ট মাত্র 44, ভারতের কাছে 106। এবার আসা যাক ডেডিকেটেড অ্যাটাক যদি বলা যায়, আপনারা 145 নম্বরে, একদম শেষে 0-0 ভারত, ট্রান্সপোর্টের ভারত 4, বাংলাদেশ 36 নম্বর, ট্রেনার্স অর্থাৎ প্রশিক্ষকের ভারত 6 নম্বর, বাংলাদেশ 30 নম্বর, স্পেশাল মিশন এখন পর্যন্ত ভারত 5 নম্বরে, বাংলাদেশ 31 নম্বরে। এরিয়াল ট্যাঙ্কার্স ভারতের কাছে আছে 6টা, বাংলাদেশের কাছে 1টা, 0। 11 নম্বরে রয়েছে ভারত, আপনারা 145 নম্বরে, একদম শেষে, লাস্টে। এবার আসা যাক হেলিকপ্টার্স, যেগুলো ব্যবহার হয় সাধারণত, সেই নিরিখে ভারতের কাছে আছে 869টি, বাংলাদেশের কাছে মাত্র 73। র্যাঙ্কিং কত? 49 বাংলাদেশ। ভারতের কত? 4 নম্বর। গোটা বিশ্বে ভারত 4 নম্বরে রয়েছে। এবার অ্যাটাকিং হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টার যদি দেখি, সে নিরিখে আপনাদের কাছে 1টাও নেই, ভারতের কাছে 40টা রয়েছে। ভারত 16 নম্বরে রয়েছে, আপনারা শেষে রয়েছেন, বাংলাদেশ 145 নম্বরে রয়েছে, শ্রদ্ধার সঙ্গে। ল্যান্ড পাওয়ার, ট্যাঙ্ক স্ট্রেংথ, বাংলাদেশের 40, র্যাঙ্কিং ভারতের 6 নম্বর। ট্যাঙ্ক স্ট্রেংথ রয়েছে 4,614, বাংলাদেশের কাছে রয়েছে 320। আর্মড ভেহিকলস, সেদিকে বাংলাদেশের র্যাঙ্ক হচ্ছে 38 নম্বর, ভারতের র্যাঙ্ক হচ্ছে 4 নম্বর। 151,248টি আর্মড ভেহিকলস রয়েছে, বাংলাদেশের কাছে মাত্র 13,100। ডিফারেন্স বুঝতে পারছেন, প্রায় 138,148টি ডিফারেন্স। সেলফ প্রোটেক্টেড, সেলফ প্রোলড আর্টিলিয়ারি, সেখানে সেলফ প্রোপেলড আর্টিলিয়ারিতে ভারতের র্যাঙ্ক হচ্ছে 30 নম্বর, আপনারা 160 নম্বর।
ভারতের কাছে 140টি আর্টিলারি রয়েছে, আপনাদের কাছে মাত্র 27টি। টোর্ড আর্টিলারি ক্ষেত্রে ভারত বিশ্বে 4 নম্বরে রয়েছে, আপনারা 30 নম্বর, অর্থাৎ বাংলাদেশ 30 নম্বর, আর বাংলাদেশের কাছে রয়েছে। এবার আসা যাক নাভাল, বাংলাদেশের 30 নম্বর, 117টা ফ্লিট স্ট্র্যাঙ্ক রয়েছে, ভারতের কাছে 294। এয়ারক্রাফট ক্যারিয়ার্স যেটা জাহাজ হয়, সেখানে ভারতের গোটা বিশ্বের মধ্যে র্যাঙ্কিং হচ্ছে 2। দ্বিতীয় স্থানে রয়েছে জলবাহিনী আমাদের, আমাদের জলের, স্থলের এতক্ষণ আপনারা বলছিলাম স্থলসেনার শক্তি কতখানি ভারতের, এবার জলসেনা, নেভির, ইন্ডিয়া নেভির শক্তি দেখছেন, ইন্ডিয়া নেভির শক্তি ভারত 2 নম্বর। এয়ারক্রাফট ক্যারিয়ার আপনাদের কাছে 1টা 0, 145 নম্বর। শেষে হ্যালো ক্যারিয়ার্স, হ্যালো ক্যারিয়ার্স আপনাদের কাছে 1টা 0। সাবমেরিন র্যাঙ্ক ভারত বিশ্বের মধ্যে 8 নম্বর, আপনারা 19 নম্বর। 18টা সাবমেরিন রয়েছে, আপনাদের কাছে মাত্র 2, সঙ্গে ট্যালিটাও যদি 12টা রয়েছে। আমরা যদি দেখি ফ্রিগেটস, সেখানে ভারতের র্যাঙ্ক 6 নম্বর, বাংলাদেশের র্যাঙ্ক ইত্যাদি আরো অনেক রয়েছে। পেট্রোল ভেসেলস, সেখানে ভারত 6 নম্বরে গোটা বিশ্বে, বাংলাদেশ 18 নম্বরে, 137টা রয়েছে ভারতের কাছে, 55টা মাত্র বাংলাদেশের কাছে। এয়ারপোর্টস এর দিকে যদি দেখি, ভারত গোটা বিশ্বের মধ্যে 20 নম্বরে রয়েছে র্যাঙ্কিং, 346 আপনাদের কাছে, 18 বাংলাদেশ। মার্চেন্ট মেরিন, সেখানে ভারত র্যাঙ্কিং এর ক্ষেত্রে 12 নম্বরে রয়েছে গোটা বিশ্বে, বাংলাদেশ 34 নম্বর। মার্চেন্ট মেরিন রয়েছে 1801টি, বাংলাদেশের কাছে 511টি। পোর্টস এন্ড টার্মিনালস, সেই ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক হচ্ছে 8 নম্বর গোটা বিশ্বে, 13টি রয়েছে, বাংলাদেশের মাত্র 2। ল্যাবার ফোর্স এর ক্ষেত্রে র্যাঙ্ক ইন্ডিয়া গোটা বিশ্বে 2 নম্বরে, বাংলাদেশ 10 নম্বর। সংখ্যা বললে 47,46,70,000। রোডওয়েজ, রোডওয়েজ এর ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক গোটা বিশ্বে 2 নম্বর, বাংলাদেশ 20 নম্বর। ইত্যাদি আরো অনেক। ন্যাচারাল রিসোর্সেস এর ক্ষেত্রে অয়েল প্রোডাকশনে ভারত 22 নম্বরে, আপনার বাংলাদেশ 67 নম্বর। এই সংখ্যাগুলো আপনাদেরকে বলে দেবে যে ভারত এই মুহূর্তে গোটা বিশ্বে কতটা শক্তিশালী, কতটা শক্তিধর রাষ্ট্র সেনাবাহিনীর ক্ষেত্রে, যখন রনি বাবুদের মতো ইউটিউবাররা ভারতের সেনাবাহিনী নিয়ে প্রশ্ন করে তখন এই বিষয়গুলো কিন্তু বলতেই হয়। এবার যদি আমরা দেখি ভারত কেন, বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল এবং বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে ভারতের কতটা ভূমিকা, এটা বাংলাদেশের যারা এই তথাকথিত বিজ্ঞ মহল রয়েছেন তারা ভুলে যেতে পারে, তারা মাথা থেকে উড়ে যেতে পারে। ভৌগোলিক অবস্থান যদি দেখি, বাংলাদেশ ভারতের পূর্ব সীমান্তে অবস্থিত, এই ভৌগোলিক অবস্থান বাংলাদেশের জন্য ভারতের উপর নির্ভরশীলতা তৈরি করে, কারণ বাংলাদেশকে ভারতের সাথে বাণিজ্য, যোগাযোগ ও অন্যান্য অর্থনৈতিক অবস্থান আমাদের বলেছে, আমাদের একটা ট্রিলিয়ন এই পঞ্চম অর্থনৈতিক, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এর অর্থনৈতিক অবস্থা ভারতের তুলনায় অনেকটাই দুর্বল, এই কারণে বাংলাদেশ ভারতের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা, বিনিয়োগ ও অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করে। এবার আসা যাক রাজনৈতিক অবস্থান, বাংলাদেশ ভারতের একটি প্রতিবেশী দেশ, ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক অনেকটাই, এই কারণে বাংলাদেশ ভারতের কাছ থেকে রাজনৈতিক সমর্থন, তাদের যখন নির্বাচন হয় রাজনৈতিক সমর্থন চায়, সহযোগিতা গ্রহণ করে। বিস্তারিতভাবে বললে ভারতের উপর নির্ভরশীলতার যে কারণগুলো সেগুলো ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক
ইত্যাদি একাধিক বিষয়। ভারতের যে পূর্ব সীমান্ত পুরোটাই বাংলাদেশের সঙ্গে যুক্ত, বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের মোট সীমান্তের 5,446 কিলোমিটার ভারতের সঙ্গে রয়েছে। এর মধ্যে স্থল সীমানা 4,156 কিলোমিটার, সমুদ্রের সীমানা 1,300 কিলোমিটার। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার। এই বাণিজ্যের বেশিরভাগটাই বাংলাদেশ করে ভারতের মাধ্যমে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হল সড়ক, রেল এবং নৌপথ। এই যোগাযোগ ব্যবস্থাগুলিও ভারতের উপরেই নির্ভরশীল। তারপরেও বলছেন শক্তির মকরালে। অর্থনৈতিক অবস্থান, বাংলাদেশ উন্নয়নশীল, ভারতের তুলনায় অনেকটাই উন্নয়ন। অর্থনৈতিক, ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারত যদি এখন রপ্তানি আমদানি বন্ধ করে কোনোভাবে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল। দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশের ভারত। ভারত থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণ পণ্য আমদানি করে। এর মধ্যে রয়েছে তেল, গ্যাস, কয়লা, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য ইত্যাদি। বাংলাদেশ থেকে ভারতের রপ্তানিকৃত প্রধান পণ্যগুলি হচ্ছে পোশাক, চা, পাট, কৃষিজাত। ভারত বাংলাদেশকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তা প্রদান করে। এর মধ্যে রয়েছে ঋণ দান করা, অনুদান, প্রযুক্তিগত সহায়তা। বাংলাদেশকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করছে ভারত। তারপরেও ভারতের সেনা শক্তি নিয়ে কথা বলছে। যে সেনার সাহায্যে বাংলাদেশ বাংলাদেশ হয়েছে, যে সেনার সাহায্যে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে, সেই সেনা নিয়ে ওই দেশের কিছু ইউটিউবার প্রশ্ন করছে। প্রতিবেশী দেশ সাহায্য করাটা ভারতের নৈতিক দায়িত্ব, ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ভারতের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, রাজনৈতিক মিত্রতা রয়েছে। ভারত বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক সমর্থন প্রদান করেছে বিভিন্ন সময়। ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, সমস্ত দিক থেকে ভারতের উপর বাংলাদেশ সম্পূর্ণ এবং সম্পূর্ণ রূপে নির্ভরশীল। আর সেনার মহড়া, সেনার ক্ষেত্রে ভারত কতটা শক্তিশালী আমরা ইতিমধ্যেই আপনাদের দেখতে পাচ্ছি। সেনার মহড়া দেখতে চাইছেন, দেখুন সেনার মহড়া, ভারতের সেনাবাহিনীর মহড়া, যা শিউরে দেবে গোটা বিশ্বের সমস্ত সেনাবাহিনীকে, যাদের আমরা নত মস্তকে স্যালিউট জানাই। যে সেনারা প্রতিদিন বর্ডারে সীমান্তে দাঁড়িয়ে নিজেদের জীবন দিয়ে এদেশকে রক্ষা করছে। এদেশের সেনার ক্ষমতা গোটা বিশ্বে 4 নম্বরে রয়েছে। বাংলাদেশ ধারে কাছে, ধারে কাছেও নেই।